জনতার বাবে অসম বিধানসভাত নতুন ভবন। জনতার বাবে বিধানসভা চৌহদত G+1 অট্টালিকা। এই ভবনত থাকিব একাধিক সা সুবিধা। অসম বিধানসভার শীতকালীন অধিবেশন চলি থাকার মাজতে জনতার বাবে এটা ভাল খবর। বিধানসভার চৌহদতে জনতার বাবে এটা অত্যাধুনিক ভবন নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শিলান্যাস করে মাল্টি ইউটিলিটি ভবনের। নতুনক নির্মাণ হবলগিয়া ভবনটির নির্মাণ ব্যয় 14 কোটি টাকা। 33,000 বর্গফুট অঞ্চলত নির্মাণ হব এই ভবন। 2023 চনের এপ্রিল মাহত নির্মাণ সম্পূর্ণ হব ভবনটির। বহু পুরনি বিধায়কর আবাসগৃহর অবস্থা সম্প্রতি উন্নতমানের নহয়, যার বাবে সঘনে মেরামতি করবলগিয়া হয় বহু বিধায়কর আবাস। ইয়ার সমানে বহু বিধায়কর বাবে দিয়া হয়েছে অত্যাধুনিক আবাসও। কিন্তু বিধায়কক সাক্ষাৎ করবলে অহা জনতার অসুবিধা দূর নহয়, যার বাবে একাধিক সা সুবিধার এইবার জনতার বাবে নির্মাণ করা হব G+1 ভবন। ভবনটিত থাকিব ক্যান্টিন, শরীর চর্চা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র। মন্ত্রী পীযুষ হাজরিকা, অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, উপাধ্যক্ষ নুমল মমিন আর অন্যান্য বিধায়কর উপস্থিতিত মুখ্যমন্ত্রী করিলে ভবনের শিলান্যাস। শিলান্যাস করিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জনতার সুবিধার বাবে এই ভবনে অরিহণা যোগাব বলে মন্তব্য প্রকাশ করে। মাল্টি ইউটিলিটি বিল্ডিং এটাও আজি হব আর এই অঞ্চলটা ধুনিয়া হব। তথাপিতো কেতিয়াবা কেতিয়াবা অল্প মনটো বেয়াও লাগে যে পকা ঘরটো মাঝে মাঝে চালে মনটো ভাল লাগে, কিন্তু সেইটো এটা পার্ট। কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মর বাবে আমি যাতে এটা সুন্দর রাজধানী এখন দি থৈ যাব পাৰো তার বাবে আমার একটা প্রচেষ্টা আছে। অধ্যক্ষ মহোদয়ে বিধানসভাখন ধুনিয়াকৈ নির্মাণ করার প্রচেষ্টা লৈছে, সরকারে সহযোগিতা। শান্তনু কোঁৱৰ আৰু ৰিয়াজালে ৰিপৰ্ট, আসাম টক্স।